একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার আমেরিকার একটি যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় কিন্তু এ পরীক্ষা সফল হয়নি মার্কিন সামরিক বাহিনী কোথায় এ পরীক্ষা চালিয়েছে তা জানানো হয়নি মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম এজেন্সি বা এমডিএ এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শনাক্ত করা তার পিছনে ধাওয়া করা এবং মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্য নিয়ে এই পরীক্ষা চালানো হয় কিন্তু এ ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়নি কি কারণে এই পরীক্ষা ব্যর্থ হল এবং প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো কি কি তা জানানো হয়নি শুধুমাত্র সাধারণভাবে জানানো হয়েছে যে হাওয়াইয়ের কাছে প্রশান্ত মহাসাগরে এই পরীক্ষা চালানো হয় প্রকল্পের কর্মকর্তারা পরীক্ষা ব্যর্থ হওয়ার কারণ তদন্ত শুরু করেছেন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আমেরিকা দীর্ঘদিন থেকে নানা জটিলতার মুখে রয়েছে সর্বশেষে পরীক্ষা ব্যর্থ হওয়ার ফলে সে সংকট আরও দীর্ঘায়িত হবে বলে মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলেও মার্কিন সেনারা তা প্রতিহত করতে পারে না আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ